हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। सबाई केमन आशा करी अनेक अनेक भालो आछेन। नतुन आरो एकटी ट्रेडिंग सेशने आपनादेर सबाइके स्वागतम। तो आज के आमी ट्रेड निब हच्छे ओटीसी मार्केटे यूरो यूएसडी। तो आमी प्रथमे मार्केटटा एनालाइसिस करे अर्थात लेवलगुलो आमी आइडेंटिफाई करे तारपर ट्रेड निब। आर प्रत्येकटा ट्रेड आमी एक्सप्लेन करब, प्रत्येकटा ट्रेड केन कि कारणे ट्रेडगुलो नेওয়া হয়েছে प्रत्येकटा जिनिस आमी एक्सप्लेन करब। अवश्यई पुरो भिडियोटा देखबेन, आशा करी अनेक उपकारे आसबे। ओके, आमी परवर्ती कैंडलस्टिक थेके ट्रेड निब। तो आप देखते मार्केट हम आप ट्रेंड मार्केट, बट हमें लेवल जखे ड्र कर लखन स्पिनिंग टॉप कैंडलस्टिकर पर रिवर्स हो मार्केट नीचे दिखे आसते से। ओके ओके, हमें इखने लोअर जो ट्रेड निब। ओके, लोअर जो ट्रेड प्लेस कर दिल एखे लोअर ट्रेड निल बिकज आपनी जी ख्याल करें एखे मूल कारण होते से गैप डाउन जो ट्रेड नहीं ख्याल करें एखान मार्केट लेवेल गए हिट कर। ओके, तो देखें मार्केटटा एखे हमारे लेवेल गए टाच कर स्ट्रंग सेलार्स मार्केटे एक्टिव हो कैंडलस्टिकटा हम एक इनवाइटेड हैमर टाइप कैंडलस्टिक लेवेले तैरि एखे बायर शुरू होता है, बट ओवरऑल जो मार्केट मैं ओपनिंग प्राइस से गैप डाउन हुए नीचे तैरि दैट्स वाई हमें एखान लोअारे प्लेस कर। যদি এটা উপরে ক্লোজ হতো মানে ওপেনিং প্রাইসটা একদম সেম ক্লোজিং প্রাইস হইতো তাহলে আমি এখান থেকে হায়ার ট্রেড নিতাম, যেহেতু উপর থেকে নিচে এসে ক্যান্ডেলস্টিকটা ওপেন হইছে দ্যাটস ওয়াই আমি লোয়ার ট্রেড নিয়েছি। দেখা যাক। ওকে, আমি ট্রেডটা উইন করেছি। ওকে, এখানে আমি হায়ার অপশনের জন্য একটা ট্রেড নিলাম বিকজ আপনি যদি খেয়াল করেন ওকে এটা হইতেছে প্রিভিয়াস বায়ার্স এন্ট্রি পয়েন্ট, मार्केट आप ट्रेंड। ओके, तो एखान देखें ये हे प्रिभियस लेवल, प्रिभियस बायर्स लेवल। तो प्रिभियस बायर्स लेवलटा जो अपनी ख्याल करें एखान ब्रेकआउट दिए नेक्स्ट बायर्स लेवल इसे हिट कर दैट्स वाई नेक्स्ट कैंडलस्टिकटा एखान बुलिश हार चान्सटा अनेकांशे बेशी। तो विषय जी बोली क्लियर करी को लेवल के ब्रेकआउट देपरे किंबा नीचे जदि অন্য একটা লেভেল আপনি পেয়ে যান সেখান থেকে বেশিরভাগ টাইম রিভার্স করে থাকে। দর্শক, আমি এখানে হাই রেট ট্রেড নিয়েছি। ওকে ওকে, হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক আমি ট্রেডটা উইন করেছি। আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিব। ওকে, এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম। আর এখানে দুইটা অপশনই আপনি নিতে পারবেন বিকজ আপনি যদি খেয়াল করেন আমি এখানে ট্রেন্ড ফলো করেছি দ্যাটস ওয়াই আমি হায়ার ট্রেড নিলাম। আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে লেভেল, প্রিভিয়াসলি এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে দ্যাটস ওয়াই মার্কেটটা এখান থেকে উপরের দিকে চলে গেছে এবং সেম একই জায়গায় আপনি খেয়াল করেন এখান থেকে মার্কেট উপরে চলে গেছে সেম একই লেভেলে এসে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে যাওয়ার চান্স রয়েছে। বাট এখানে আরেকটা চান্স রয়েছে আমি আপনাদেরকে বলতেছি, ওয়েট। ওকে, তো আপনি খেয়াল করেন এখানে লোয়ার আপনি নিতে পারেন। দেখেন প্রিভিয়াসলি একটা গ্রিন ক্যান্ডেলস্টিকের পর রেড ক্যান্ডেলস্টিক আছে, একটা গ্রিন ক্যান্ডেলস্টিকের পর রেড ক্যান্ডেলস্টিক আছে দ্যাটস ওয়াই মার্কেটটা এখান থেকে নিচেও যেতে পারে। বাট এখানে আপে যাওয়ার চান্সটা বেশি, কারণ হইতেছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, যেহেতু আপ ট্রেন্ড আর আগে যেহেতু হ্যামার ক্যান্ডেলস্টিকের পর রিভার্স করেছে এই ক্যান্ডেলস্টিকটাও বুলিশ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেশি। দ্যাটস ওয়াই আমি ট্রেন্ড ফলো করে ট্রেড করেছি। আপনারা অলওয়েজ ট্রেন্ড ফলো করবেন, অলওয়েজ ট্রেন্ড ফলো করতে হবে। ওকে, আমি টোটাল তিনটা ট্রেড নিয়েছি, আমি আরেকটা ট্রেড নিব। এখানে আমি বিষয়টা আপনাদের আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দেই। এখানে রেড গ্রিন ক্যান্ডেলস্টিক তারপর রেড হইতেছে, প্রত্যেকটা গ্রিনের পরে রেড ক্যান্ডেলস্টিক আসতেছে, এখান থেকে রেড ক্যান্ডেলস্টিক হওয়ার চান্স ছিল। বাট ট্রেন্ড যেহেতু ডাউন, সরি ট্রেন্ড যেহেতু আপ, ট্রেন্ড যেহেতু এখান থেকে আপ দ্যাটস ওয়াই এই লেভেলটা বেশি কাজ করবে, বায়ার্স লেভেলটা বেশি কাজ করবে। দ্যাটস ওয়াই আমি ট্রেন্ড ফলো করি। অলওয়েজ আপনারা যেটা করবেন কোনো ট্রেড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ট্রেন্ড আপনার দিকে আছে কিনা, আপনি হায়ার ট্রেড নিতেছেন ট্রেন্ড আপ ট্রেন্ড থাকলে তবেই আপনি হায়ার ট্রেড নেন। ওকে, সো আমি ট্রেডটা উইন করেছি, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে একটা ট্রেড নিব। ওকে ওকে, বায়ার্স স্ট্রং বায়ার্স ফোর্স। ওকে, নাও এখান থেকে আমি হায়ার অপশনের জন্য ট্রেড নিতে পারি। ওকে, আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম, আমার এন্ট্রি পয়েন্টটা একটু লেট পড়ে গেছে। ওকে, নো প্রবলেম। আমি এখানে কেন হায়ার অপশনের জন্য আমি ট্রেড নিলাম আপনাদেরকে যদি আমি বলি তাহলে আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে আমাদের একটা লেভেল, প্রিভিয়াসলি মার্কেট আমি ট্রেন্ড ফলো করেছি,
অলওয়েজ আপনি ফলো করবেন ট্রেন্ড, মার্কেট ডিরেকশনটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এখানে লেভেলটা ব্রেকআউট দিয়েছে, দ্যাটস ওয়াই মার্কেটটা উপরে যাবে। মানে লেভেল থেকে রিজেকশন নিবে, নিচে আসবে মার্কেটটা, তারপর রিজেকশন নিয়ে মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। বাট আমার এন্ট্রিটা একটু লেট পড়ে গেছে, নো প্রবলেম, আশা করছি সুইন করব। তো এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে যাবে, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম সিচুয়েশনে মার্কেটটা উপরের দিকে চলে যায়। ওকে, আমার ট্রেডগুলো কমপ্লিট হোক, এই ট্রেডটা শেষ হোক, তারপরে আমি প্রত্যেকটা ট্রেড আবার এক্সপ্লেন করে বলতেছি কি কারণে এই ট্রেডগুলো নেওয়া হয়েছে। আসলে 10-15 মিনিটের ভিডিওতে খুব বেশি ভালো করে বোঝানো মানে সম্ভব হয় না, আমরা লাইভ ক্লাসের মাধ্যমে এইগুলো প্রত্যেকটা বিষয় সহজে বুঝিয়ে দিয়ে থাকি। আপনারা যারা লাইভ ক্লাস কিংবা কোর্স ভিডিও নিয়ে শিখতে চান, প্রপারলি বাইনারি অপশন শিখতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেড, বিকজ মার্কেট এটা হচ্ছে লেভেল, লেভেলে গিয়ে মার্কেট হিট করেছে, স্পিনিং টপ এখান থেকে রিভার্স হয়েছে, এবং এটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, এবং এটা হইতেছে আমাদের প্রিভিয়াস লেভেল। ওকে, তো লেভেলটাকে ক্রস না করে গ্যাপ থাকাতে মার্কেটটা এখান থেকে নিচে চলে আসছে, গ্যাপ থাকাতে এখান থেকে মার্কেটটা নিচের দিকে চলে আসছে, দ্যাটস ওয়াই আমি লোয়ার ট্রেড, মানে গ্যাপ ডাউন হয়েছে, যার ফলে আমি ট্রেড নিয়েছি আর কি। ওকে, এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি, বিকজ এটা আমাদের লেভেলে এসে হিট করেছে, পারফেক্ট লেভেলে এসে হিট করেছে, পারফেক্ট লেভেলে এসে হিট করেছে, এখান থেকে বায়াস যেহেতু প্রিভিয়াসলি অ্যাক্টিভ হয়েছিল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে হায়ার ট্রেড নিয়েছি। তো এখানে আরেকটা কারণ রয়েছে, সেটা হইতেছে লেভেল ব্রেকআউট, প্রিভিয়াসলি আরেকটা লেভেল ব্রেকআউট হয়ে আসছে, যেহেতু বায়ার্স লেভেল ব্রেকআউট হয়ে আসছে, বায়ার্স অ্যাক্টিভ হওয়ার চান্সটাও বেশি, এবং এসে তো আমাদের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে আমাদের বায়ার্স লেভেলে, এটা আরও কনফার্মেশন যে মার্কেট এখানে খুব উপরে চলে যাবে, আমি এখানে হাই রিস্ক নিই। ওকে, এটা আমার থার্ড ট্রেড, বিকজ এখানে দুই ধরনের কারণ আছে, আমি বলেছি, এক হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, এটা হচ্ছে মেন কারণ মার্কেট উপরে যাওয়ার, আপনি অলওয়েজ ট্রেন্ড ফলো করবেন, ট্রেন্ড আপনার ফ্রেন্ড আর কি ট্রেডিংয়ে, আপনি যদি খেয়াল করেন মার্কেট আপ ট্রেন্ড, আর এই লেভেলে হ্যামার ক্যান্ডেলস্টিক তুলেছে প্রিভিয়াসলি, এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক তুলেছে, তো হ্যামারের পরে যেহেতু আগে গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছিল, এখনও এখানে গ্রিন হওয়ার সম্ভাবনাটা বেশি। আর অন্যদিকে আরেকটা জিনিস ছিল, সেটা আমি এর আগে এক্সপ্লেন করছি। ওকে, এখানে হায়ার ট্রেড নেই, বিকজ এখান থেকে এই লেভেলটা ব্রেকআউট হয়, এখান থেকে যদি নিচে ক্লোজ হইতো, লেভেলটা ব্রেকআউট না দিত, তাহলে এখান থেকে হয়তো বা মার্কেটটা নিচে আসার সম্ভাবনা ছিল, হিট অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার সম্ভাবনা ছিল। বাট এখান থেকে যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, বেশিরভাগ টাইম এরকম ব্রেকআউটে মার্কেটটা আপের দিকে চলে যায়, মানে নিচের কী লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে যায়। ওকে, তো এ হচ্ছে মোটামুটি বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই লাইক করবেন, বিকজ ভিডিওগুলো অনেক কষ্ট করে বানানো হয়। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, আর কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।